জেলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ব্রাহ্মণবাড়িয়া 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রতিদিন শত শত রোগী চিকিৎসা নিতে আসে। শিশু, কার্ডিওলজি, গাইনোকোলজি, সার্জারি, মেডিসিন সহ যেখানে রয়েছে 10টি বিভাগ, কিন্তু মুমূর্ষু রোগীদের জন্য নেই আইসিইউ ও ভেন্টিলেটর সুবিধা। তাই প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা সহ বিভাগীয় জেলার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয় তাদের। অধিকাংশ সময় রোগীরা এসে এখানে ব্যর্থ হয়, ভালো কোনো ট্রিটমেন্ট পায় না। আর সেখানে 250 শয্যা রয়েছে, অথচ সেখানে আইসোলেশনের কোনো ব্যবস্থা না থাকার কারণে রোগী আসলে এখানে কোনো করোনা ভাইরাস আছে কি না তা শনাক্ত করা সম্ভব নয়। আমাদের এখানে কোনো আইসিইউ নাই এবং জরুরি যে সরঞ্জাম, জরুরি যে কত জরুরি যে বিষয়গুলো, যেগুলোর ব্যাপারে আমার ডাক্তাররা কোনো অবগত করে না এবং কোনো সমস্যা হলে ডাকাতে তাদের রেফার করে। সার্বিক বিবেচনায় গুরুত্বপূর্ণ এই হাসপাতালটিতে দ্রুত আইসিইউ ও ভেন্টিলেটর সুবিধা স্থাপনের দাবি জানিয়েছেন স্থানীয়রা। 250 শয্যা হাসপাতালের মধ্যে ভেন্টিলেটর এবং আইসিইউ সিসিইউ থাকা মানে একান্তই প্রয়োজন। তাইলে আমরা মানে চিকিৎসার স্বার্থে এটা মানে আমাদের দাবি যে এটা এখানে যেন এগুলো রাখা হয়। হাসপাতালের এসব সমস্যার কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন আকারে দেয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। ব্রাহ্মণবাড়ির কোথাও নাই ভেন্টিলেটর আইসিইউ। হ্যাঁ, প্রয়োজন তো আছেই, শ্বাসকষ্ট রোগী যদি ওরকম করোনা হয় এফেক্টেড হয়, কর্তৃপক্ষরা জানে যে এখানে আইসিইউ ভেন্টিলেটর নাই, আমরা জানিয়েছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে, আমরা জানিয়েছি। এটা তো এই ধরনের হাসপাতাল গুলিতে এই ব্যবস্থা সংযোজন করার জন্য আমরা ইতিমধ্যে চিঠি দিয়েছি যথাযথ কর্তৃপক্ষ বরাবর। প্রায় 30 লাখ অধ্যুষিত এই জনপদের মানুষদের চিকিৎসা সেবা নিশ্চিতে স্বাস্থ্য বিভাগ দ্রুত কার্যকরী পদক্ষেপ নিবে এই প্রত্যাশা জেলাবাসীর। বাচ্চরাঙ্গা নিউজ ডেস্ক।